ক্ষমতার দ্বন্দ্ব পাকিস্তান ক্রিকেটে সবচেয়ে পরিচিত একটা শব্দ, সেটা হোক মাঠে, দলে কিংবা ড্রেসিং রুমে অথবা প্রশাসকের ভূমিকায়। এক দণ্ড ভালো থাকতে যেন ভালো লাগে না দেশটার ক্রিকেট বোর্ডের। বাংলা প্রবাদের মতো পিসিবিরও সুখে থাকতে ভূতে কিলায়। ইমরান খানের সময় রমিজ রাজাকে দায়িত্বে বসিয়ে হুলস্থুল ফেলে দেয় সে সময়ের পিসিবি। কোচিং স্টাফ থেকে ক্রিকেটার বদলে যেতে থাকে সব, মাঠের খেলাতেও সাফল্য আসে টুকটাক, কিন্তু ওই যে এত ভালো যে ভালো না পাকিস্তানে। ইমরান খানের গদিচ্যুত হওয়ার সঙ্গে সঙ্গে এক প্রকার গলা ধাক্কা দিয়ে পিসিবি থেকে বের করে দেয়া হয় 92-এর বিশ্বকাপ জয়ী দলের সদস্যকে। তার জায়গা নেন নাজাম শেঠি। সাংবাদিক থেকে ক্রিকেট প্রশাসক বনে যাওয়া এই ভদ্রলোকের সময়ও একে একে বদলে যায় আগের সেট আপ। কোচিং স্টাফে আসে বড় পরিবর্তন। ভারতের সঙ্গে এশিয়া কাপ নিয়ে দ্বন্দ্বের শুরুটাও হয় তার সময়ই। পরে হাইব্রিড মডেলটাও ছিল এই নাজাম শেঠির মস্তিষ্ক প্রসূত এক চিন্তা। কিন্তু সেই তো পুরানো কথা, পাকিস্তানের রাজনীতি আর ক্রিকেট চলে এক পথে। সে সময় ক্ষমতায় মুসলিম লীগ থাকলেও ক্রীড়া মন্ত্রণালয় ছিল পিপিপির দখলে। তাই তো সরকার দলীয় হওয়ার পরও জায়গা ছাড়তে হয় সেটিকে। নতুন দায়িত্ব নেন পাকিস্তান পিপলস পার্টির শুভানুধ্যায়ী জাকা আশরাফ। আবারও সেই পুরানো ভূত ধরে তাকেও আমূলে বদলে দেন পুরো পাকিস্তানের ক্রিকেট কাঠামো। নতুন কোচিং স্টাফ, ক্রিকেট ডিরেক্টর এবং নির্বাচকের দায়িত্ব নেন সাবেক অধিনায়কেরা। তবে গত 9 আগস্ট প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের পরামর্শে পাকিস্তান সংসদের নিম্নকক্ষ জাতীয় পরিষদ ভেঙে দেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি। জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার 3 দিনের মধ্যে দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে আনোয়ারুল হক কাকারের নাম ঘোষণা করা হয়। রাজনৈতিক পালাবদলেই আবারও পরিবর্তনের হাওয়া লাগে পিসিবিতে। পাকিস্তানের নির্বাচন কমিশন একটা বিবৃতি দিয়ে জানিয়েছে, বর্তমান সরকার যে যে জায়গায় রাজনৈতিক নিয়োগ করেছে তাদের সবাইকে সরিয়ে ফেলতে হবে। মুক্ত এবং নিরপেক্ষ নির্বাচনের কারণেই এই সিদ্ধান্ত। তারপরই পাকিস্তানের একটা মন্ত্রণালয় আশরাফকে রাজনৈতিক নিয়োগ বলে চিহ্নিত করেছে এবং পাকিস্তান সরকারকে নির্দেশ দিয়েছে ওই পদ থেকে আশরাফকে বরখাস্ত করার। তেমনটা হলে ফের পুরানো পদে ফিরতে পারেন নাজাম শেঠি। গত জুলাইয়ে দায়িত্ব নিয়েছিলেন জাকা আশরাফ, 2 মাসের মধ্যেই দায়িত্ব থেকে এবার সরে যেতে হতে পারে তাকে। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।